আবারও নির্বাচনী প্রচারণার খবর। এবারে নাটোর থেকে প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, নাটোরে নির্বাচনী প্রচার প্রচারণা কতটা জমে উঠেছে, ভোটাররা কি বলছেন? ঈশিকা, অসংখ্য ধন্যবাদ। আমরা নাটোরে রয়েছি, চারটি আসন নিয়ে নাটোর জেলা সংসদীয় আসন, এবং নির্বাচন হচ্ছে, খুব জমজমাট নির্বাচন হচ্ছে। দ্বাদশ সংসদীয় নির্বাচনের আর মাত্র নদিন বাকি রয়েছে প্রচার প্রচারণার, সেই হিসেবে 8 দিনই কিন্তু থাকছে। এবং গত বেশ কয়েকদিনের যে প্রচার প্রচারণা, সেই প্রচারণায় আসলে মানুষের মধ্যে একটি ব্যাপক সাড়া পড়েছে। ভোট নিয়ে মানুষের যে উৎসাহ উদ্দীপনা প্রতিবারের মতো সেটি কিন্তু রয়েছে। 5 বছর পর আসলে সাধারণ মানুষ, ভোটাররা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সে কারণে আসলে মানুষের মধ্যে একটি কৌতূহল রয়েছে। সবচেয়ে বেশি মূল যে ফ্যাক্টরটি, সেটি এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের যে দাপট, হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী, তাদের দাপটটা একটা কিছুটা বেশি। কারণ আপনি জানেন যে বিরোধী দল আসলে এই নির্বাচনে অংশ না নেওয়ার কারণে আসলে দলীয় প্রার্থী রয়েছে বেশ কয়েকটি দল যারা অংশ নিয়েছে, আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে। সবচেয়ে বড় কথা, নির্বাচনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি। 4টি আসনে মোট 30 জন প্রার্থী এবার নাটোর যেই অঞ্চল থেকে, নাটোর জেলাটি থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুব শক্ত একটি প্রতিদ্বন্দ্বিতা হবে দলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর, এটি আসলে দেখা যাচ্ছে মাঠের যে বাস্তবতা। এবং সব কিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি, তবে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু রয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থীর মধ্যে। স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা আসলে অভিযোগ করছেন, চাচ্ছেনও কিন্তু যে একটি সুষ্ঠু নির্বাচন যেন হয়, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা থেকে শুরু করে বেশ কিছু অভিযোগও কিন্তু রয়েছে, যেটি স্বতন্ত্র প্রার্থীরা বারবারই আশঙ্কা, এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন যেন যে নির্বাচনটি হচ্ছে সেটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সচেষ্ট থাকেন শেষ পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত। একই সঙ্গে ভোটারদের দাবিও কিন্তু একই রকম, তারা চান যে ভোটটি যেন শান্তিপূর্ণ হয়, নির্বিঘ্ন হয়, ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এইটি আসলে তাদের প্রত্যাশা। 5 বছর পর তারা তাদের যে অধিকার সেটি আসলে প্রতিষ্ঠিত করতে চান। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত নাটোরের পরিবেশ মোটামুটি বলা যায় খুবই শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত একটি পরিস্থিতি। এখন প্রচার প্রচারণা আসলে দুপুর থেকে শুরু হয়, প্রার্থীরা প্রায় রাত অবধি আসলে প্রচার প্রচারণা চালান এবং ভোটারদেরকে আসলে কাছে টানার চেষ্টা করেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের প্রচারণাটি একটু বেশি জমজমাট বলা যায়, বা তাদের প্রচারণার দাপটটি একটু বেশি। কারণ হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের নিজস্ব কোনো ভোট ব্যাংকিং বা প্রতীকের ইমেজ নেই, দলীয় ইমেজ নেই, যার কারণে আসলে তারা নিজের জনপ্রিয়তা দিয়েই আসলে এগিয়ে যেতে চান ভোটের মাঠে, ভোটের দিন পর্যন্ত ফলাফল নিজেদের পক্ষেই নিতে চান। এবং আপনি লক্ষ্য করবেন পুরো শহর জুড়ে আসলে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে, এবং মাইকিং, পোস্টার কিংবা লিফলেট বিতরণে এইভাবে আসলে প্রচার প্রচারণা চলছে গত বেশ কয়েকদিন ধরে। আর মাত্র 8 দিনের মতো বাকি রয়েছে এই প্রচার প্রচারণা, এবং এই প্রচার প্রচারণা আসলে যারা এগিয়ে থাকবেন শেষ সময়ে এসে, তারা আসলে 7 জানুয়ারির ফলাফলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সব কিছু মিলিয়ে শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত একটি প্রচার প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আগামী 7 জানুয়ারি। এবং আমরা এখানকার যারা আইনশৃঙ্খলার দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, এবং আসলে তাদের যে প্রস্তুতি সেই বিষয়ে আমরা আসলে পরবর্তী সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। এবং এখন পর্যন্ত আমার কাছে নাটোর থেকে এই ছিল প্রচার প্রচারণার সবশেষ খবর। হয়তো বেলা যত বাড়বে প্রচার প্রচারণা বা প্রার্থীদের যে মাঠে চষে বেড়ানো, ভোটারদের কাছে যাওয়া, সেগুলো আমরা হয়তো দেখাতে পারবো। এই শিকায় এই ছিল আমার কাছে সবশেষ খবর নাটোর থেকে। এবারে নারায়ণগঞ্জ থেকে ভোটের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, নারায়ণগঞ্জে আজ প্রচার প্রচারণা কেমন চলছে, কোনো সহিংসতার খবর রয়েছে কিনা, আপনি যদি আমাদের সবশেষ তথ্য জানাতেন। ধন্যবাদ ঈশিকা আপনাকে। আজকে নারায়ণগঞ্জে সকাল থেকেই যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন। একেবারে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু জমে উঠেছে। তবে গেল কয়েকদিনের মধ্যে কিন্তু নারায়ণগঞ্জে কোথাও কোনো ধরনের সংঘাত বা সহিংসতার খবর আমরা পাইনি। আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের 2 আসন, যেটি 2500 এলাকা। এই এলাকাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু, যিনি গেল 3 বার টানা এখানে সংসদ সদস্য ছিলেন, তিনি সকাল থেকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে তার সঙ্গে যুক্ত হব এবং জানবো তিনি ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কতটুকু আশ্বস্ত করছেন জয়ের ব্যাপারে। আপনাকে অনেক ধন্যবাদ। ভোটাররা আসলে কখনই আশ্বস্ত করেন না, ভোটারদেরকে আশ্বস্ত করবেন প্রার্থী যে হোয়াট ইজ হ্যাপেন, হোয়াট ইজ নেক্সট, আপনি কী করতে চান। আমি পরপর 3 বার নির্বাচন করেছি,
ছাত্র রাজনীতি করেছি আমি দেখেছি যে ভোটাররা বিশেষ করে আস্থা কার প্রতি রাখবেন সেটা তারা ঠিক করে রাখেন তা আমি মনে করি যে আমার প্রতিটি মানুষের কাছে ভোট চাওয়ার যে অধিকার সেটা আমার প্রতিষ্ঠিত করা দরকার আমি প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান আমি পৌঁছে দিয়েছি ওনারা আমাকে যতটুকু আশ্বস্ত করেছেন আমি মনে করি প্রতিটি মানুষের আমার প্রতি আস্থা রয়েছে এটা আসলে আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না আমার এলাকার মুরব্বীরা আমাকে ভালোবাসেন সমবয়সীরা আমাকে বন্ধু মনে করেন ছোটরা আমাকে অভিভাবক মনে করেন সেই সূত্রে আমি গাথা এখানে আজকেই যে নির্বাচন আমি করছি তা না আমি জীবনের শুরু রাজনীতিতে যেদিন সেদিন থেকেই কিন্তু জনগণের সাথে কাজ করে যাচ্ছি এখানে কখনোই আমার বড় ধরনের কোনো গ্যাপ নেই সেই কারণে আমি সবাইকে চিনি এবং জানি কাজকর্মের মধ্যে দিয়ে আত্মার সম্পর্কের মধ্যে দিয়ে এখন সবাই যেন আমার হৃদয়ে আত্মীয় হয়ে গিয়েছে আমি বিশ্বাস করি সবাই নৌকা মার্কাকে গ্রহণ করেছে আস্থায় রেখেছে আর আমি তো মনে করি যে বাংলাদেশে এখন বঙ্গবন্ধুর কন্যাবিহীন এই রাষ্ট্র পরিচালনা কেমন জানি হয়ে যায় অপরিহার্য নেত্রীর নাম শেখ হাসিনা তিনি আমার প্রতি আস্থা রেখেছেন সুতরাং এদেশের জনগণ নিশ্চয়ই আমার প্রতি ভালোবাসা আস্থা রাখবে শুনছিলেন যে আওয়ামী লীগের যিনি মনোনীত প্রার্থী তিনি কিন্তু ইতিমধ্যেই এলাকার যারা ভোটার তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে এবং তিনি তার কথা জানাচ্ছিলেন একই সঙ্গে নারায়ণগঞ্জের এক আসন যেটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা হিসেবে পরিচিত সেখানে কিন্তু তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং গাজী গোলাম দস্তগীর তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানেও নির্বাচনী এক প্রকার উৎসব কিন্তু চলছে এর পাশাপাশি নারায়ণগঞ্জের যেটি চার আসন অর্থাৎ শাহিম ওসমানের এলাকা হিসেবে পরিচিত এই এলাকাতেও নির্বাচনী উৎসব চলছে বলা যায় যে সকাল থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা কিন্তু প্রচার প্রচারণা একেবারেই উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চালাচ্ছেন শিখা আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য এবারে পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান এবং কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুমন কবির শুরুতেই যাচ্ছে পিরোজপুরে হাসিবুল ইসলাম হাসানের কাছে হাসিব নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে ঈশিকা আপনি জানেন যে দ্বাদশ সংসদ নির্বাচন যতটাই ঘনিয়ে আসছে সময় ততটাই প্রচার প্রচারণা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটা প্রার্থী পিরোজপুরের তিনটি আসনের প্রায় 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিজন প্রার্থী মূলত প্রচার প্রচারণা তাদের মতো চালিয়ে যাচ্ছে বিশেষ করে সকাল থেকে কুয়াশ বরাবর থেকে প্রচারণা সব বিকেলবেলা দুপুরের পর থেকে হচ্ছে যে মাইকিং এবং বিকেলবেলা পথসভার মধ্যে থেকেই প্রচারণা চলছে এছাড়া পোস্টার এবং বিভিন্ন লিফলেটে বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে এই নির্বাচনের প্রচারণায় তবে প্রচারণার পাশাপাশি বেশ কিছু সহিংসতার ঘটনাও কিন্তু পিরোজপুরে আছে বিশেষ করে নির্বাচন শুরু হওয়ার পরপরই স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লালন ফকির সে নিহত হয় সংঘর্ষের কারণে এবং আজকে গতকাল রাতে ইতিমধ্যে একটি সহিংসতার ঘটনা আছে যে পিরোজপুর এক আসনের পিরোজপুর কলাখালী ইউনিয়নের উদয়কাঠি এলাকায় যে স্বতন্ত্র প্রার্থীর ইগল মার্কার প্রার্থীর যে প্রচারণা অফিস সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে এবং আমরা এখন সেখানে অবস্থান করছি এবং এখানে এখানে স্থানীয়রা জানিয়েছেন যে তারা প্রচার প্রচারণা এবং সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচনটা চায় যেন প্রশাসন ভোটার যেন নির্বাচনে আসতে পারে এবং উৎসবমুখর পরিবেশে এই ভোটটা দিতে পারে বলে তারা জানিয়েছেন কিন্তু তারপরে এই সহিংসতার প্রশাসনকে খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করছেন যেন এই সহিংসতা কোনো দীর্ঘমেয়াদী রূপ না পায় এবং কোনো সমস্যা পরবর্তী সময় না হয় এবং আমি এখন কথা বলছি এইখানে যে সমর্থক এবং এখানে কলাখালী ইউনিয়নের চেয়ারম্যান যে তার সাথে যে মূলত আপনার প্রচার প্রচারণা কিভাবে চলছে এবং আপনার এই সহিংসত বিষয়টা কিভাবে দেখছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম চেয়ারম্যান চাইনা কলাখালি পিরোজপুর সদর তো চাইনা কলাখালী এযাবৎ সুষ্ঠুভাবে শান্তভাবে প্রচারণা আমরা চালাচ্ছিলাম হঠাৎ করে কালকে রাত আনুমানিক রাত 11:30টায় কিছু দুষ্কৃতিকারী এই আমাদের ক্যাম্পে ইগল মার্কার ক্যাম্পে আগুন দিয়েছে সকালবেলা আমি শুনে এখানে এসেছি এসে দেখলাম যে হ্যাঁ এখানে ওসি প্রশাসনের লোক আসছিল ওসি সাহেব আসছিল এসে দেখে গেছে তো আমরা যারা প্রচারণা চালাচ্ছি পক্ষে বিপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী একটা জনগণের উদ্দেশ্যে একটা মেসেজ দিছে যে উৎসব পরিবেশ উৎসব মুখর পরিবেশে একটা সুষ্ঠু ভোট উপহার দিবে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আমরা সবাই শান্তভাবে আমি আশা করব প্রশাসনের কাছে আবেদন করব যে 7 তারিখ পর্যন্ত জানি আর কোনো
দুর্ঘটনা না করে সবাই যেন আমরা শান্ত থাকি। মূলত শিকা পিরোজপুর জেলার তিনটি আসনে মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই তিনটি আসনে 7 তারিখে 7টি উপজেলার 4টি পৌরসভা 53টি ইউনিয়নের 9,74,792 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত আছে। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী কুমিল্লার সহকর্মী সুমনের কাছে। সুমন, কুমিল্লার নির্বাচনী প্রচারণার কি অবস্থা সর্বশেষ একটু জানাবেন। জি হাসিব, আপনাকে সব ধন্যবাদ। জি হাসিব, আপনাকে ধন্যবাদ। আসলে কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। আমি জানি আপনাকে কুমিল্লা আসলে 11টি আসনে নির্বাচন হচ্ছে, সেই সাথে 91 জন প্রার্থী আসলে রয়েছে। তবে একটা জানার আগে উৎসমুখ পরিবেশ আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা গ্রাম টু গ্রাম এবং সকল প্রার্থী সকল বাড়িঘরে যাচ্ছে এবং সকলকে বুঝাচ্ছেন যে আপনারা 7 তারিখ নির্বাচনে আসবেন, সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিবেন এবং কোনো ধরনের ঝামেলা হবে না। আসলে প্রার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ মনে করছেন। আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে। তবে কুমিল্লাতে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে জানি আমি। গতকাল কুমিল্লা হোমনাথে 10টা স্বতন্ত্র প্রার্থীর যে অফিস আছে অফিস ভেঙেছে এবং সেই সাথে চান্দিনা গতকালকে সংঘর্ষ হয়েছে। তারপরে এই বুড়িচম বামপাড়া সংঘর্ষ হয়েছে আর আপনার সেই হিসেবে মুদিয়া চৌদ্দগ্রামও সংঘর্ষ হয়েছে। তবে একটা বিষয় জানি, এখন যদি বড় ধরনের কোনো সংঘর্ষ আমরা দেখতে পাইনি বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া। তবে একটা বিষয় জানি কি, আমি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমানের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং সকল নিরাপত্তা বাহিনী রয়েছে রোডে। তবে একটা মানুষকে বলেছে, জনগণকে বলেছে নির্বিঘ্নে কেন্দ্রে আসবেন এবং ভোট প্রয়োগ করবেন। তবে একটা বিষয় জানি কি, কুমিল্লার প্রত্যেকটা অঞ্চলে আমরা ঘুরে দেখেছি গত কয়েকদিন যাবৎ, আসলে প্রত্যেক প্রার্থী যারা রয়েছেন তারা প্রতিটি জনগণ মাঝে যাচ্ছেন এবং তাদেরকে বুঝাচ্ছেন যে সুষ্ঠু ভোট হবে, অবাধ ভোট হবে, কোনো ধরনের নিরাপত্তা কোনো সমস্যা নেই, আপনারা কেন্দ্রে আসবেন এবং ভোট প্রয়োগ করবেন। তবে একটা বিষয় জানা নাকি, কুমিল্লার যে 11টি আসন রয়েছে এর মধ্যে 8টি আসন আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 3টি আসনে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই বা স্বতন্ত্র প্রার্থী নেই তেমন। তবে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে কুমিল্লার হোমনা 1-2 এবং মুরাদনগর 3, সেই সাথে চান্দিনা 7 এবং চৌদ্দগ্রাম 11। আসলে সবকিছু মিলিয়ে কুমিল্লার যে পরিস্থিতি আমি বলতে পারি, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমি এখন এইচএল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।